বন্ধুরা, চ্যানেলে সবাইকে স্বাগত। আজ তোমাদের এই লেডিস চাদর বানানোটা শেখাবো, চলো তাহলে শুরু করি। প্রথমে একটা ফাঁস দিয়ে নেব। এবার 133টা চেন তুলে নেব। 1, 2, 3। দেখো বন্ধুরা, এখানে 133টা চেন তুলে নিয়েছি। এবার আরো দুটো চেন এক্সট্রা তুলব। 1, 2 তুলে নিয়ে 1 নম্বর, 2 নম্বর, এই 3 নম্বর চেন বাদ দিয়ে এই 4 নম্বর চেনে ঢুকিয়ে ফুল লং করব। ঠিক তারপরের চেনে ঢুকিয়ে ফুল লং করব। তারপরের চেনে ঢুকিয়ে ফুল লং করব। এইভাবেই পুরো রাউন্ডটা শেষ করব এবং এই একইভাবে আরও 1 রাউন্ড বুনে নেব। দেখো বন্ধুরা, এইভাবেই পুরো রাউন্ডটা শেষ করেছি। এবার এর মাথায় 8টা চেন তুলে নেব। 1, 2 8টা চেন তুলে নিয়ে 1, 2, 3, 4, 5, 6, 7 এই 7 নম্বর ঘরে ঢুকিয়ে একবার ফুল লং করব। ওই একই ফাঁকায় ঢুকিয়ে আর একবার ফুল লং করব। ফুল লং করে এবার এর মাথায় 2টো চেন তুলে নেব। 1, 2 দুটো চেন তুলে নিয়ে ওই একই ফাঁকায় ঢুকিয়ে একবার ফুল লং করব। ওই একই ফাঁকায় ঢুকিয়ে আর একবার ফুল লং করব। এই 2বার হলো। ওই একই ফাঁকায় প্রথমে 2বার ফুল লং করেছি, এর মাথায় 2টো চেন তুলে নিয়েছি, আর পরে ওই একই ফাঁকায় ঢুকিয়ে আবার 2বার ফুল লং করেছি। এবার এর মাথায় 5টা চেন তুলে নেব। 1, 2, 3, 4, 5 5টা চেন তুলে নিয়ে 1, 2, 3, 4, 5, 6 এই 7 নম্বর চেনে ঢুকিয়ে ফুল লং করলাম। ওই একই চেনে ঢুকিয়ে আর একবার ফুল লং করব। করে এর মাথায় 2টো চেন তুলে নেব। 1, 2 2টো চেন তুলে নিয়ে ওই একই চেনে ঢুকিয়ে আর একবার ফুল লং করব। ওই একই চেনে ঢুকিয়ে আর একবার ফুল লং করব। এই 2বার হলো। আবার এর মাথায় 5টা চেন তুলে নেব। 1, 2, 3, 4, 5 5টা চেন তুলে নিয়ে 1, 2, 3, 4, 5, 6, 7 এই 7 নম্বর চেনে ঢুকিয়ে 2বার ফুল লং করব। এই 1বার হলো। ওই একই চেনে ঢুকিয়ে আর একবার ফুল লং করব। এই 2বার হলো। এর মাথায় 2টো চেন তুলে নেব। 1, 2 2টো চেন তুলে নিয়ে ওই একই চেনে ঢুকিয়ে আবার 2বার ফুল লং করব। এই 1বার হলো। এই 1বার হলো। এই 2বার হলো। এই একইভাবে বুনে পুরো রাউন্ডটা শেষ করব। দেখো বন্ধুরা, এইভাবেই পুরোটা বুনে নিয়েছি। এবার শেষে কীভাবে বুনে নেব সেটা দেখাচ্ছি। এর মাথায় 5টা চেন তুলে নেব। 1, 2, 3, 4, 5 5টা চেন তুলে নিয়ে এই যে লাস্ট যে চেন, সেই চেনের ভিতর ঢুকিয়ে ফুল লং করে নেব। নিয়ে এর মাথায় 8টা চেন তুলব। 1, 2, 3, 4, 5, 6, 7, 8 8টা চেন তুলে নেব। নিয়ে এই যে ফাঁকা, এই ফাঁকায় ঢুকিয়ে 2বার ফুল লং করব। এই 1বার হলো। ওই একই ফাঁকায় ঢুকিয়ে আর একবার ফুল লং করব। এই 2বার হলো। এর মাথায় 2টো চেন তুলে নেব। 1, 2 2টো চেন তুলে নিয়ে ওই একই ফাঁকায় ঢুকিয়ে আর একবার আবার 2বার ফুল লং করব। এই 1বার হলো। ওই একই ফাঁকায় ঢুকিয়ে আর একবার ফুল লং করব। এই 2বার হলো। এর মাথায় 5টা চেন তুলে নেব। 1, 2, 3, 4, 5 5টা চেন তুলে নিয়ে এই যে পরে এই যে ফুল করেছি, ফুলের এই যে মাঝখানে এই যে ফাঁকা, এই ফাঁকায় ঢুকিয়ে 2বার ফুল লং করব। এই 1বার হলো। ওই একই ফাঁকায় ঢুকিয়ে আর একবার ফুল লং করব। এই 2বার হলো। এর মাথায় 2টো চেন তুলে নেব। 1, 2 2টো চেন তুলে নিয়ে
ওই একই ফাঁকায় ঢুকিয়ে আবার দুবার ফুললং করব। এই একবার হলো ওই একই ফাঁকায় ঢুকিয়ে আর একবার ফুললং করব। আবার এর মাথায় পাঁচটা চেন তুলে নেব, নিয়ে এই ফাঁকায় ঢুকিয়ে একইভাবে বুনে নেব। এইভাবেই পুরো রাউন্ডটা শেষ করব। দেখো বন্ধুরা, এইভাবেই পুরোটা বুনে নিয়েছি। এবার শেষের দিকটা বুনে নেব। এর মাথায় পাঁচটা চেন তুলব, এক দুই তিন চার পাঁচ, পাঁচটা চেন তুলে নিয়ে এই যে নিচের এদিক থেকে এক নম্বর দুই নম্বর এই যে তিন নম্বর যে চেন, সেই চেনে ঢুকিয়ে ফুললং করে নেব। এবার এর মাথায় ছটা চেন তুলব, এক দুই তিন চার পাঁচ ছয়, ছটা চেন তুলে নিয়ে এই যে দুটো চেনের মতো রয়েছে এর ভেতর থেকে এইভাবে ঢুকিয়ে হাফলং করে নেব। হাফলং করে নিয়ে এর মাথায় তিনটে চেন তুলব, এক দুই তিন, তিনটে চেন তুলে এই যে ফাঁকা এই ফাঁকায় ঢুকিয়ে ঠিক আগের মতো দুবার ফুললং করব। এর ভিতরে ঢুকিয়ে এই একবার হলো, এই একবার হলো, এই দুবার হলো, এর মাথায় দুটো চেন তুলে নেব, এক দুই, দুটো চেন তুলে নিয়ে ওই একই ফাঁকায় ঢুকিয়ে আবার দুবার ফুললং করব। এই একবার হলো, এই একবার হলো, এই দুবার হলো। এর মাথায় তিনটে চেন তুলে নেব, এক দুই তিন, তিনটে চেন তুলে নিয়ে এই যে দুটো চেন রয়েছে এর ভেতর থেকে ঢুকিয়ে হাফলং করে নেব। হাফলং করে নিয়ে এর মাথায় তিনটে চেন তুলব, এক দুই তিন, তিনটে চেন তুলে নিয়ে এই যে ফাঁকা এই ফাঁকায় ঢুকিয়ে একবার ফুললং করব। ওই একই ফাঁকায় ঢুকিয়ে আর একবার ফুললং করব, এই দুবার হলো। এর মাথায় দুটো চেন তুলে নেব, এক দুই, দুটো চেন তুলে নিয়ে ওই একই ফাঁকায় ঢুকিয়ে আবার দুবার ফুললং করব। এই একবার হলো, এই একবার হলো। আবার এর মাথায় তিনটে চেন তুলে নেব, এক দুই তিন, তিনটে চেন তুলে নিয়ে এই যে দুটো চেনের মতো রয়েছে এর ভিতরে ঢুকিয়ে হাফলং করে দেব। আবার এর মাথায় তিনটে চেন তুলে নেব, এক দুই তিন, তিনটে চেন তুলে নিয়ে এই যে ফাঁকা এই ফাঁকায় দুবার দুবার করে ফুললং করব। প্রথমে দুবার ফুললং করব, ওর মাথায় দুটো চেন তুলব, তারপরে আবার ওই একই ফাঁকায় ঢুকিয়ে আবার দুবার ফুললং করব। ঠিক এইভাবেই পুরো রাউন্ডটা শেষ করব। দেখো বন্ধুরা, এইভাবেই পুরো রাউন্ডটা শেষ করেছি। এবার শেষের দিকটা বোনা দেখাবো। এর মাথায় তিনটে চেন তুলব, এক দুই তিন, তিনটে চেন তুলে এই যে দুটো চেনের মতো এর ভিতরে ঢুকিয়ে হাফলং করে নেব। নিয়ে এর মাথায় তিনটে চেন তুলব, এক দুই তিন, তিনটে চেন তুলে এখানে এক নম্বর দুই নম্বর এই তিন নম্বর চেনে ঢুকিয়ে ফুললং করে নেব। ফুললং করে নিয়ে এর মাথায় আটটা চেন তুলব, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, আটটা চেন তুলে নিয়ে এই যে ফাঁকা এই ফাঁকার ভিতরে ঢুকিয়ে দুবার ফুললং করব। ওই একই ফাঁকায় ঢুকিয়ে আর একবার ফুললং করব, এই দুবার হলো। এর মাথায় দুটো চেন তুলব, এক দুই, দুটো চেন তুলে ওই একই ফাঁকায় ঢুকিয়ে আবার দুবার ফুললং করব। এই একবার হলো, এই একবার হলো, এই দুবার হলো। এর মাথায় পাঁচটা চেন তুলব, এক দুই তিন চার পাঁচ, পাঁচটা চেন তুলে এই যে ফাঁকা এই ফাঁকায় ঢুকিয়ে ঠিক আগের মতো দুবার ফুললং করব। এই একবার হলো, এই একবার হলো, এই দুবার হলো। এর মাথায় দুটো চেন তুলব, এক দুই, দুটো চেন তুলে একই ফাঁকায় ঢুকিয়ে আবার দুবার ফুললং করে নেব। এই একবার হলো, এই একবার হলো, এই দুবার হলো। আবার এর মাথায় পাঁচটা চেন তুলে নেব, এক দুই
তিন চার পাঁচ, পাঁচটা চেন তুলে নিয়ে এই যে ফাঁকা, এই ফাঁকার ভিতর ঢুকিয়ে ঠিক এইখানে যেভাবে বুনেছি ঠিক সেইভাবে বুনে নেব। এইভাবে পুরো রাউন্ডটা বুনে নেব। দেখো বন্ধুরা, এইভাবে পুরো রাউন্ডটা শেষ করেছি। এবার লাস্টে বোনাটা দেখাবো। এর মাথায় পাঁচটা চেন তুলে নেব, এক দুই তিন চার পাঁচ, পাঁচটা চেন তুলে নিয়ে এখানে এই এক নম্বর দুই নম্বর এই তিন নম্বর চেনে ঢুকিয়ে ফুল লং করে নেব। ফুল লং করে নিয়ে এর মাথায় আটটা চেন তুলব, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, আটটা চেন তুলে নিয়ে এই যে ফাঁকা, এই ফাঁকায় ঢুকিয়ে দুবার ফুল লং করব। এই একবার হলো ওই ফাঁকায় ঢুকিয়ে, আর একবার ফুল লং করব, এই দুবার হলো। এর মাথায় দুটো চেন তুলে নেব, এক দুই, দুটো চেন তুলে নিয়ে ওই একই ফাঁকায় ঢুকিয়ে আবার দুবার ফুল লং করব। এই একবার হলো, এই একবার হলো, এই দুবার হলো। এর মাথায় পাঁচটা চেন তুলে নেব, এক দুই তিন চার পাঁচ, পাঁচটা চেন তুলে নিয়ে এই যে পরে এই যে ফাঁকা, এই ফাঁকায় ঢুকিয়ে দুবার ফুল লং করব। এই একবার হলো, ওই একই ফাঁকায় ঢুকিয়ে আর একবার ফুল লং করব, এই দুবার হলো। এর মাথায় দুটো চেন তুলে নেব, এক দুই, দুটো চেন তুলে নিয়ে ওই একই ফাঁকায় ঢুকিয়ে দুবার ফুল লং করব। এই একবার হলো, ওই একই ফাঁকায় ঢুকিয়ে আর একবার ফুল লং করব, এই দুবার হলো। এইভাবে পুরো রাউন্ডটা শেষ করব। দেখো বন্ধুরা, এইভাবে পুরো রাউন্ডটা শেষ করেছি। এবার লাস্টেরটা বুনে দেখাবো। এর মাথায় পাঁচটা চেন তুলব, এক দুই তিন চার পাঁচ, পাঁচটা চেন তুলে এই এক নম্বর দুই নম্বর এই তিন নম্বর চেনে ঢুকিয়ে ফুল লং করে নেব। ফুল লং করে নিয়ে এর মাথায় ছটা চেন তুলব, এক দুই তিন চার পাঁচ ছয়, ছটা চেন তুলে এই যে দুটো চেনের মতো রয়েছে এর ভিতরে ঢুকিয়ে হাফ লং করে নেব। নিয়ে এর মাথায় তিনটে চেন তুলব, এক দুই তিন, তিনটে চেন তুলে নিয়ে এই যে ফাঁকা, এই ফাঁকায় ঢুকিয়ে দুবার ফুল লং করব। এই একবার হলো, ওই একই ফাঁকায় ঢুকিয়ে আর একবার ফুল লং করব। করে এর মাথায় দুটো চেন তুলে নেব, এক দুই, দুটো চেন তুলে নিয়ে ওই একই ফাঁকায় ঢুকিয়ে আবার দুবার ফুল লং করব। এই একবার হলো, এই একবার হলো, এই দুবার হলো। এর মাথায় তিনটে চেন তুলে নেব, এক দুই তিন, তিনটে চেন তুলে নিয়ে এই যে দুটো চেনের মতো রয়েছে এর মধ্যে ঢুকিয়ে হাফ লং করে নেব। নিয়ে এর মাথায় তিনটে চেন তুলব, এক দুই তিন, তিনটে চেন তুলে নিয়ে এই যে ফাঁকা, এই ফাঁকায় ঢুকিয়ে দুবার ফুল লং করব। এই একবার হলো, ওই একই ফাঁকায় ঢুকিয়ে আর একবার ফুল লং করব, এই দুবার হলো। এর মাথায় দুটো চেন তুলে নেব, এক দুই, দুটো চেন তুলে নিয়ে ওই একই চেনে ঢুকিয়ে আবার দুবার ফুল লং করব। এই একবার হলো, এই একবার হলো, এই দুবার হলো। আবার এর মাথায় তিনটে চেন তুলে নেব, এক দুই এই তিন, নিয়ে এই যে দুটো চেনের মতো রয়েছে এর ভিতরে ঢুকিয়ে এভাবে বুনে নেব, হাফ লং করে নেব। নিয়ে এর মাথায় আবার তিনটে চেন তুলে নেব, এক দুই তিন, তিনটে চেন তুলে নিয়ে এইখানে যেভাবে বুনে নিয়েছি ঠিক সে ঠিক একইভাবে এখানে বুনে নেব। এইভাবে পুরো রাউন্ডটা বুনে নেব। এরকম হাতের কাজের বিভিন্ন ভিডিও পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো এবং বেল আইকনের অল অপশন সিলেক্ট করো। ভিডিও ভালো লাগলে লাইক ও বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইভাবেই পুরো রাউন্ডটা শেষ করব। দেখো বন্ধুরা, এইভাবেই পুরো রাউন্ডটা শেষ করেছি। এবার এর মাথায় আটটা চেন তুলে নেব, এক দুই তিন চার পাঁচ
आठटा चेन तुले निये এই ফাঁকায় ঢুকিয়ে ফুললং করে নেব। আগে যেভাবে এই ফুলটা এবং এই ফুলটা বানিয়ে নিয়েছি ঠিক সেই একই ভাবে এরকম একটা ফুল এখানে বানিয়ে নেব এবং এই একই ভাবে পুরো রাউন্ডটা শেষ করব। আগে যেভাবে পুরো রাউন্ডটা শেষ করেছি ঠিক সেইভাবেই এখানে এই রাউন্ডটাও শেষ করব। দেখো বন্ধুরা এইভাবেই পুরোটা বুনে নিয়েছি। এবার এবার এর মাথায় সাতটা চেন তুলব। এক দুই তিন চার পাঁচ ছয় সাত, সাতটা চেন তুলে এই যে ফাঁকা এই ফাঁকায় ঢুকিয়ে হাফ লং করব। করে এর মাথায় ছটা চেন তুলে নেব। এক দুই তিন চার পাঁচ ছয়, ছটা চেন তুলে নিয়ে এই যে পরের এই যে ফাঁকা এই ফাঁকায় ঢুকিয়ে হাফ লং করব। করে ঠিক এর মাথায় আবার ছটা চেন তুলে নেব। ছটা চেন তুলে নিয়ে এই যে ফাঁকা এই ফাঁকায় ঢুকিয়ে হাফ লং করব। এইভাবেই পুরোটা বুনে নেব। দেখো বন্ধুরা এইভাবেই পুরোটা বুনে নিয়েছি। এবার শেষের দিকটা দেখাবো। শেষে এর মাথায় সাতটা চেন তুলব। প্রথমে যেহেতু সাতটা চেন তুলেছিলাম শেষেও এখানে সাতটা চেন তুলব। এক দুই তিন চার পাঁচ ছয় সাত, সাতটা চেন তুলে এখানে এক নম্বর দুই নম্বর এই তিন নম্বর চেনের মাথায় ঢুকিয়ে হাফ লং করে নেব। করে নিয়ে এর মাথায় তিনটে চেন তুলব। এক দুই তিন, তিনটে চেন তুলে নিয়ে এই যে ফাঁকা এই ফাঁকায় ঢুকিয়ে একবার ফুল লং করব। আগে তিনটে চেন তুলে নিয়েছিলাম আর একবার ফুল লং করলাম, এই দুবার হলো। ওই একই ফাঁকায় ঢুকিয়ে আর একবার ফুল লং করব এই তিনবার হলো। ওই একই ফাঁকায় ঢুকিয়ে আর একবার ফুল লং করব এই চারবার হলো। এই ফাঁকায় মোট ছবার ফুল লং করব এই চারবার হলো। ওই একই ফাঁকায় ঢুকিয়ে আর একবার ফুল লং করব এই পাঁচবার হলো। ওই একই ফাঁকায় ঢুকিয়ে আর একবার ফুল লং করব এই ছবার হলো। এবার মাঝখানে এই যে হাফ লং করে নিয়েছিলাম এই ফাঁকায় ঢুকিয়ে একবার ফুল লং। এবার উল্টাকে এইভাবে টেনে দেব। আবার এই যে ফাঁকা এই ফাঁকায় ঢুকিয়ে ছবার ফুল লং করব। এই ছবার হলো। আর এই যে মাঝখানে এই যে ফাঁকা এই ফাঁকায় ঢুকিয়ে একবার ফুল লং করব। এইভাবেই পুরো রাউন্ডটা শেষ করব এবং এই একইভাবে আরও দুই রাউন্ড বুনে নেব। দেখো বন্ধুরা এইভাবেই পুরো রাউন্ডটা শেষ করেছি। এখানে আমি তিন রাউন্ড বুনে নিয়েছি, এক দুই তিন, তিন রাউন্ড এখানে বুনে নিয়েছি। এবার এর মাথায় আটটা চেন তুলে নেব। এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, আটটা চেন তুলে নিয়ে এই যে ফুলের এই যে মাথায় যে লং সেই লংয়ের ঠিক সোজাসুজি এইভাবে টেনে এই যে লংয়ের সোজাসুজি যে লং ঠিক তার মাথায় ঢুকিয়ে ফুল লং করব। এই একই চেনে ঢুকিয়ে দুবার ফুল লং করব। করে এর মাথায় দুটো চেন তুলব, এক দুই, দুটো চেন তুলে ওই একই চেনে ঢুকিয়ে আবার দুবার ফুল লং করব। একবার হলো, এই একবার হলো, এই দুবার হলো। এবার এর মাথায় পাঁচটা চেন তুলব। এক দুই তিন চার পাঁচ, পাঁচটা চেন তুলে ঠিক পরের যে ফুল এই ফুলের
ঠিক সোজাসুজি এই ফুলের মাথার উপরে এই যে লং, এই লঙের ঠিক সোজাসুজি যে চেন সেই চেনে ঢুকিয়ে ফুল লং করব ঠিক আগের মতো। আগের মতো ফুল লং ঠিক এরকম ফুল লং করে নেব। এখানে এই ফুলগুলো ঠিক যেভাবে বানিয়ে নিয়েছি এখানেও ঠিক সেই একই ভাবে ফুল বানিয়ে নিতে হবে। এভাবে তিনটে ফুল হয়ে যাওয়ার পর আবার এর মাথায় এখানে যেমন বুনে নিয়েছি তিন রাউন্ড, ঠিক তার মাথায় আবার এই তিনটে ফুল হয়ে যাওয়ার পর তা ওর মাথায় আবার তিন রাউন্ড এরকম বুনে নিতে হবে। এইভাবেই ধাপে ধাপে তোমাদের যতটা লম্বা দরকার ততটা বুনে নেবে। দেখো বন্ধুরা, এইভাবে পুরো রাউন্ডটা শেষ করেছি আমি, এই অবধি বুনে নিয়েছি। তোমরা তোমাদের যতটা দরকার ততটা বুনে নেবে। এখানে আমি বর্ডার করে নিয়েছি, ঠিক এই একইভাবে এখানেও বর্ডার করে নেব। এই বর্ডার কিভাবে করতে হবে তা এখন আমি তোমাদের দেখাবো। এখানে আমি ঝালর করে নিয়েছি, এই ঝালরও কিভাবে বানাতে হয় তাও এখন আমি দেখিয়ে দেব। দেখো বন্ধুরা, এখানে আমি 15টা চেন তুলে নেব, 1 2 3 15টা চেন তুলে নিয়ে উল্টাকে এইভাবে বড় করে এভাবে পেঁচিয়ে 1 নম্বর 2 নম্বর চেন বাদ দিয়ে 3 নম্বর চেনে ঢুকিয়ে এইভাবে বুনে নেব। একবার বুনে নেব একই চেনে ঢুকিয়ে, আর একবার বুনে নেব, এই দুবার হবে। ওই একই চেনে ঢুকিয়ে আর একবার বুনে নেব, এই তিনবার হবে। ওই একই চেনে ঢুকিয়ে আর একবার এইভাবে বুনে নেব, এই 4 বার হবে। এবার সবগুলোকে একসাথে ঢুকিয়ে এইভাবে বুনে নেব, নিয়ে আবার উল্টাকে এইভাবে বড় করে নেব। বড় করে নিয়ে উল্টাকে পেঁচিয়ে এই যে ফাঁকা এই যে একটা চেনের মতো এসছে এর ভিতরে ঢুকিয়ে এইভাবে বুনে নেব। একবার ওই একই ফাঁকায় ঢুকিয়ে আর একবার এইভাবে বুনে নেব, এই 2 বার হবে। আবার ওই একই ফাঁকায় ঢুকিয়ে এইভাবে বুনে নেব, এই 3 বার হবে। আবার ওই একই ফাঁকায় ঢুকিয়ে এইভাবে বুনে নেব, এই 4 বার হবে। এবার সবগুলোকে একসাথে ঢুকিয়ে এইভাবে বুনে নেব, নিয়ে প্রথম যে ফুল করেছিলাম এর ভেতরে ঢুকিয়ে আপলং করে নেব। নিয়ে এর মাথায় আবার 15টা চেন তুলব, 1 2 15টা চেন তুলে এই যে ফাঁকা এই 1 2 3 4 5 6 নম্বর ফাঁকায় ঢুকিয়ে জয়েন করে দেব। জয়েন করে দিয়ে এর মাথায় আবার প্রথমে 15টা চেন তুলে নেব, পরে এর মাথায় আবার 13টা চেন তুলে নেব, 1 2 3 13টা চেন তুলে নিয়ে উল্টাকে এইভাবে বড় করে 1 নম্বর 2 নম্বর চেন বাদ দিয়ে 3 নম্বর চেনে ঢুকিয়ে ঠিক আগের মতো বুনে নেব। এইভাবে একবার, এই 2 বার, এই 3 বার, এই 4 বার। এবার সবগুলোকে একসাথে ঢুকিয়ে এইভাবে বুনে নেব, নিয়ে উল্টাকে আবার বড় করে দেব, বড় করে নেব। নিয়ে এই যে ফাঁকা, এই ফাঁকায় ঢুকিয়ে ঠিক আগের মতো 4 বার বুনে নেব। এই 1 বার হলো, এই 2 বার হলো, এই 3 বার হলো, এই 4 বার হলো। এবার সবগুলোকে একসাথে ঢুকিয়ে এইভাবে বুনে নেব, নিয়ে প্রথম যে ফুলটা করেছি ঠিক তার এই ভেতরে ঢুকিয়ে হাফ লং করে নেব। নিয়ে এর মাথায় 13টা চেন তুলব, 1 2 3 12 13 13টা চেন তুলে নিয়ে 1 2 3 4 5 এই 6 নম্বর ফাঁকায় ঢুকিয়ে হাফ লং করে নেব।
বন্ধুরা একটা জিনিস মনে রাখবে, প্রথম যখন এই যে মাথা থেকে যখন প্রথম তুলবে তখন এখানে 15টা চেইন নেবে। 15টা চেইন নিয়ে এখানে যেভাবে দেখিয়েছি ঠিক সেইভাবে বুনে আসবে। দেখো বন্ধুরা এখানে যেভাবে ঝালর বানিয়ে নিয়েছি ঠিক সেইভাবে এখানে ঝালর বানিয়ে নিতে হবে। এবার এখানে বর্ডার করে নেব। এই বর্ডার কিভাবে করব তা এখন আমি দেখাবো। দেখো বন্ধুরা এই যে এই মাথায় এখানে এই উল্টা জয়েন করে দেব। জয়েন করে দিয়ে একটা চেন তুলব, তুলে ওই একই চেনে ঢুকিয়ে হাফ লক করব, তারপরে ঢুকিয়ে হাফ লক করব, তারপরে পাশে ঢুকিয়ে হাফ লক করব, ঠিক তার পাশে হাফ লং করে নেব, তার পাশে হাফ লং করে নেব, এইভাবেই পাশে পাশে হাফ লং করে নেব এবং এই একইভাবে আরো 4 রাউন্ড বুনে নেব। দেখো বন্ধুরা এখানে বর্ডার করে নিয়েছি, এইভাবেই পুরো চাদরটা শেষ করেছি। এই চাদরটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। পাশের ভিডিওগুলো দেখো, ফিরে আসছি অন্য কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, টাটা।